আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া হোসেনস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল মঙ্গলবার রাতের কিছুটা অংশ, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি কামোমিল্লা টি বানাচ্ছি, আর কামোমিল্লা টিতে কিন্তু উপকারিতা অনেক। ফার্স্টেই বলছি, এটা রিডিউস করে মেনস্ট্রুয়াল পেন, যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে অনেক উপকারে আসে। এরপরে রিডিউস করে ইনফ্ল্যামেশন, ট্রিটমেন্ট ফর মাইল্ড স্কিন কন্ডিশন, হেল্পিং উইথ স্লিপ অ্যান্ড রিল্যাক্সেশন, ট্রিটিং কোল্ড সিমটমস, ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড প্রভেনশন, ট্রিটিং ডায়াবেটিস অ্যান্ড লোয়ারিং ব্লাড সুগার। এই কামোমিল্লা টি এর অনেক উপকারিতা আছে, তো এটা আসলে গুগল সার্চ করেই আপনারা দেখতে পারবেন। আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা সুগার ছাড়া খেতে পারলে খুবই ভালো, তবে যারা সুগার ছাড়া খেতে পারে না তারা চাইলে সামান্য পরিমাণ সুগার অ্যাড করতে পারেন। আমরা এখন বাইরে বসে কামোমিল্লা টি পান করব। এখানে যেই ক্যান্ডেল হোল্ডারটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি, আর এটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তারপরেও আমি ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর একটি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। এটা ছিল বুধবার সকালের কিছুটা অংশ, আমি ছাদে গিয়েছিলাম আমার গাছগুলো চেক করার জন্য। তো সেখানে গিয়ে দেখতে পেলাম শসা গাছে একটি শসা ধরেছে। শসাটি দেখতে পেয়ে আমার এত আনন্দ লাগছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তারপরেও আমি চেক করছিলাম যে আরও কোথাও দেখা যাচ্ছে কি না, আসলে তেমন দেখা যাচ্ছিল না, হয়তো এই একটি শসাই ধরেছে, তো হয়তো আরও ধরবে ইনশাআল্লাহ। এখানে প্রচুর রোদ লাগে তাই গাছের পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে। এরপরে আমরা বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য, তো আমরা মাছ কিনে এনেছিলাম দুপুরে খাওয়ার জন্য, আর আমরা এই দোকান থেকে মাছ কিনেছি তাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সব সময় আমরা এই দোকান থেকেই মাছ কিনি তাই এই দোকানটাই ভিডিওতে বেশি দেখানো হয়। এখন আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি, তো এখানে আমি দুইটি মাছ নিয়েছি, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিদেশি মাছ কিভাবে হেলদি ওয়েতে তেল ছাড়া ভেজে খাওয়া যায়। যারা হেলদি ওয়েতে খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো ভিডিওটি ভালো লাগবে, আর যারা একটু মশলাই খাবার বা অন্যান্য খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। যারা বিদেশে আছেন তারা চাইলে এইভাবে করে ভেজে খেয়ে দেখতে পারেন। প্রথমেই আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যদিও যখন আমরা কিনে এনেছি তখন সেখান থেকেই ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে, তারপরেও বাঙালি বলে কথা, বাসায় আনার পরে তো পরিষ্কার করতেই হবে। এরপরে আমি একটি প্যানে পরিমাণ মতো লবণ দিয়ে প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, আর এরপরে আমি মাছের উপরেও কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি। আর যারা এইভাবে খেতে পারবেন না তারা চাইলে মাছগুলো ভাজার আগে মশলা দিয়ে মাখিয়ে নিতে পারেন, এরপরে সামান্য তেল দিয়ে এইভাবে ভেজে খেতে পারেন। আমি বলেছিলাম যে তেল ছাড়া মাছ ভাজবো, হ্যাঁ সেই জন্য আমি এখানে কোনো ধরনের তেল ব্যবহার করব না, মাছ থেকে যতটুকু তেল ছাড়বে সেই তেলের মাঝেই আমি মাছগুলো ভেজে নিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মাছ থেকে তেল ছেড়েছে, আর আমি এখন একটি পাশ উল্টিয়ে দিয়েছি, তো ওই পাশটা ভালোভাবে হয়ে এলে আমি মাছগুলো নামিয়ে নেব। তো তারপরও দেখেন আরও তেল ছাড়বে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা এইরকম ভাজা খেতে পারবেন না তারা চাইলে আর একটু বেশি ভেজে নিতে পারেন, তবে আমি বেশি ভাজবো না কারণ মাছ বেশি ভাজলে মাছের গুণাগুণটাই নষ্ট হয়ে যায়। রেস্টুরেন্টে কিন্তু এর থেকেও কম ভাজে, তো আমি তাদের থেকেও একটু বেশি ভেজেছি, আর আপনারা চাইলে আমার থেকেও আর একটু বেশি ভেজে নিতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রিল প্যান ব্যবহার করিনি, আপনারা কিন্তু গ্রিল প্যান ব্যবহার করতে পারবেন। আমার গ্রিল প্যান আছে তারপরেও আমি গ্রিল প্যান ব্যবহার করিনি। এই তো হেলদি ওয়েতে তেল ছাড়া দুপুরের জন্য মাছ ভাজা রেডি হয়ে গিয়েছে, তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব।
প্রায় 4:45 মতো বাজে আর হঠাৎ করেই বৃষ্টি হচ্ছিল। প্রচুর গরম পড়েছে, তাই মাঝে মাঝে এরকম হঠাৎ করে বৃষ্টি হলে খারাপ হয় না কিন্তু। তবে সেই আশা করে লাভ নেই, গরমের সময় এখানে খুব কম বৃষ্টি হয়। এখন আমি রাতের খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তাই খিচুড়ি আর গরুর মাংস খেতে ইচ্ছে করছিল, আর ঝটপট সেটা রান্নাও করে ফেললাম। গরুর মাংস ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি, আর এদিকে আমি চাল ডাল নিয়ে নিয়েছি, তো এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। খিচুড়ি আমি রাইস কুকারে রান্না করব, সেই জন্য আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আর মশলা সব একসাথে ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। তেল গরম হয়ে আসার পরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তো এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নেব, তারপরে আমি এখানে যা যা মশলার প্রয়োজন সেগুলো আমি অ্যাড করে দিব। পেঁয়াজে হালকা কালার চলে আসার পরে এখানে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি, তো এখন আমি মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি হাড়ছাড়া গরুর মাংস নিয়েছি, আর মাংসে কিন্তু চর্বির পরিমাণও কম ছিল। তো এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অপেক্ষা করছি মাংসগুলো কষানো হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আলু। তো আলুর সাথে মাংসগুলো আর একটু নেড়ে চেড়ে দিয়ে এরপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাংস হয়ে গিয়েছে, তো আমি ঝোলের পরিমাণটা এইরকম রাখবো, তাই আমি চুলাটা অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না হয়ে গিয়েছে, আর ওই দিক দিয়ে খিচুড়িও হয়ে গিয়েছে। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব, আর আমি এখানেই বিদায় নিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।